ফেসবুক হচ্ছে সবচেয়ে পপুলার সোশ্যাল মিডিয়া, ধরা হয় ফেসবুকে নাম্বার ওয়ান এঙ্গেজিং সোশ্যাল মিডিয়া, এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা তো ডেফিনেটলি বেস্ট ট্রাফিক সোর্স ফর ই কমার্স। আমার একটা ভিডিও ছিল যেখানে আপনি কমেন্ট করেছেন যে ফেসবুকে কিভাবে আপনি একটা সব বাটন অ্যাড করবেন আপনার ই কমার্স পেজে, সে বিষয়টা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করতে। ফেসবুকে নর্মালি আমরা সব ট্যাব এবং সব বাটন দুটা জিনিসই অ্যাড করতে পারি। আমি ধরে নিচ্ছি আপনি সব বাটন অ্যাড করার কথা বলছেন, সো সব ট্যাব নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে কথা বলবো। হাই দেয়ার, দিস ইজ রাজীব, আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা সব বাটন অ্যাড করবেন, সব নাও বাটন অ্যাড করবেন আপনার ফেসবুক পেজে বা ফেসবুক বিজনেস পেজে, সেই বিষয়টা নিয়ে। আমি আশা করছি ভিডিওটি আপনাদের সবার জন্য একটা গ্রেট হেল্পফুল ভিডিও হবে। একটা রিকোয়েস্ট, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ফেসবুক মার্কেটিং এবং অনলাইন মানি মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। সো লেটস গেট স্টার্টেড। আপনি যদি ফেসবুকে সব বাটন অ্যাড করতে চান, ডেফিনেটলি আপনার পেজ থাকতে হবে। স্বপ্ন বাটন অ্যাড করার জন্য আপনাকে প্রথমে আপনার প্রোফাইলে যেতে হবে, সেখান থেকে আপনি চলে যাবেন আপনার পেজে, যে পেজে আপনি স্বপ্ন বাটন অ্যাড করবেন। প্রথমবার আপনি আসলে ঠিক এখানে এরকম ইন্টারফেস দেখবেন এবং এখানে অ্যাড এ বাটন আপনাকে দেখানো হবে। তো আপনি যদি অন্য কোনো বাটন অ্যাড করেন আপনি সেটা এখানে দেখতে পারবেন। আপনি অ্যাড বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে স্বপ্ন সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখবেন। আপনি যদি ওয়েব আপনার ফেসবুকে সবটা অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে সবটা অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করবেন। ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে সব পেজ রয়েছে, আপনার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা রয়েছে, আপনি সেই ওয়েবসাইট অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেবেন। তো আমার যেহেতু সব নেই, আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এবং আপনি ফাইনালি ফিনিশে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন স্বপ্ন বাটন। দেন আপনি চাইলে স্বপ্ন বাটনকে টেস্ট করতে পারেন, আপনি ক্লিক করে দেখতে পারেন যে এটা অ্যাকচুয়ালি আপনার যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছাচ্ছে কিনা সেই জিনিসটা, অর্থাৎ আপনার সব পেজে এটা যাচ্ছে কিনা। এরপর আপনি যদি চান তারপর আপনি এডিট স্বপ্ন বাটনে এডিট করতে পারেন, এডিটে ক্লিক করে তারপর আপনি চাইলে আবার আপনার ইউআরএলটা চেঞ্জ করতে পারেন। ভিউয়ার্স, ফেসবুকে সব বাটন অ্যাড করা খুবই সিম্পল, খুবই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর আপনি সব বাটন যদি অ্যাড করে ফেলেন দ্যাটস গ্রেট, আর যদি আপনি সব বাটন অ্যাড না করেন তাহলে ডেফিনেটলি সব বাটন অ্যাড করে ফেলবেন। স্বপ্ন বাটন যেখানে ক্লিক করলে সরাসরি ভিজিটর আপনার ওয়েবসাইটে চলে যাবে।